পূবের বাংলা থেকে দক্ষিণের অন্ধ্র, পিপলস ওয়ার গ্রুপ বা জনযুদ্ধ গোষ্ঠী ভারত যুক্তরাষ্ট্রের বড়ই মাথা ব্যথার কারণ। প্রধানমন্ত্রীর বক্তব্যেই তা পরিষ্কার। কেন্দ্র তথা সংশ্লিষ্ট রাজ্যগুলির মাথা ব্যথা আরও বাড়িয়ে 2004 এক ছাতার তলায় আসে জনযুদ্ধ গোষ্ঠীগুলি। কাস্কার যে আমরা মাঠ ডিভিশন মে সলভা জুড়ুম যে জনজাগরণ নাম সে এক পাসিবাদী সৈনিক জৈসে সলভা জুড়ুম অভিযান চলা রাহা হ্যায় উন লোগোঁ কো আমারা ভারত কি কমিউনিস্ট পার্টি মাওবাদী মাড় ডিভিশন কমিটি তরফ সে আপ লোগোঁ কো ক্রান্তিকারী লাল সালাম। বিচরণ ক্ষেত্র নেপাল লাগোয়া বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বাংলা, ওড়িশার টোপকে, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ, আম জনতা যাকে রেড করিডোর নামে চেনে। হোক না আন্ডারগ্রাউন্ড, তবু রেড করিডোর যেন চেনা ভারতের মধ্যে এক অচেনা ভারত। সেই ভারতেই পৌঁছেছিল কলকাতা টিভি। ছত্তিশগড়ের কোনো এক হাইওয়ে, বাস ট্রেকারে নয়, একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম আমরা, ছুটছি বাস্তারের পথে। তবে বাস্তার দেরি আছে, তার আগে বেশ কটা হল্ট পড়বে আন্দাজ করছিলাম, কিন্তু জিজ্ঞেস করা সম্ভব নয়। অনেকটা সোনার কেল্লার জটায়ুর কোনো প্রশ্ন নয় অবস্থা। আর আমাদের ফেলুদা রমেশ, রমেশ মাওবাদী, বয়স বছর 22, এ যাত্রায় ওই আমাদের গাইড। কিন্তু বারণ থাকায় রমেশের ছবি তুলিনি আমরা। দীর্ঘ পথে বেশ গপ্প করেই কাটছিল। রমেশের দুঃখ একটাই, বন্দুক চালানোয় এই বয়সেই বেশ হাত পাকিয়েছে সে, তবু পার্টি অর্ডার না আসায় এখনও AK-47 আঙুল পড়েনি তার। শুনে বেশ অবাক হয়েছিলাম, যে ছেলে দিব্যি বন্দুক চালায় সে তো সম্পদ, তাহলে শীর্ষ নেতৃত্ব কেন গুরুভার সঁপে না রমেশদের উপর? উত্তরটা পেয়েছিলাম আরও অনেক পরে। বুঝেছিলাম এদের মতো রেজিমেন্টেড পার্টি বেশ কমই আছে। বছরের পর বছর কঠিন ট্রেনিংয়ের মধ্যে দিয়ে এক একটা স্তর পেরোতে হয়, কোনো কিছুই আসে না সহজে। যে পার্টি মে ওর পাঁচ তার কমিটি হ্যাঁ, এক হি সেল ওর দূসরা ক্যা হরিয়া কমিটি ওর ডিস্ট্রিক্ট কমিটি রাজ্য কমিটি কেন্দ্র কমিটি পাঁচ তারিখ কা কমিটি হ্যাঁ। আবি যে আমারা পার্টি কে নিচে জন সংগঠন হো মহিলা লোকা সংগঠন হর পুরুষোঁ কা সংগঠন হ্যাঁ, ছোটা বচ্চোঁ কা সংগঠন হ্যাঁ, ছাত্র সংগঠন হর কালচারল সংগঠন ভি হ্যাঁ। আবি আমারা এরিয়া মে দেখি তো বস্তর মে দেখি তো DAKMS বলতে হ্যাঁ, দণ্ডকারণ আদিবাসী কিষান মজদুর সংগঠন। উসমে দণ্ডকারণ দণ্ডকারণ আদিবাসী কিষান মজদুর সংগঠন, উসমে সব কিষান লোকো হাম একতা করতে হ্যাঁ। জঙ্গল কে উপর জমিন কে উপর উন লোকো হকু অধিকার রহনে কে লিয়ে এ সংগঠন কাম করতে হ্যাঁ। আপনাদের দিকে পিঠ করে কে বসে আছেন তা পরে বলবো, আপাতত জানুন এর সঙ্গে দেখা করতেই পাড়ি জমিয়েছি আমরা। কথায় কথায় সন্ধে নামল আর আচমকাই এলো রাত। এবার গাড়ি ছেড়ে দিয়েছি আমরা, রমেশের দায়িত্ব শেষ, এবার গাইড অন্য কেউ।
গাইড, রমেশ, মাওবাদী সব তখন মাথায় উঠেছে। এমন নিকষ অন্ধকার যে আগে কখনো দেখিনি। কিছু দেখতে না পাওয়া জীবনে সেদিনই প্রথম দেখলাম। চোখে না হোক, টিভির পর্দায় আপনারাও সেটা দেখুন। এবারের পথ মেঠো, সময় রাত দুটো। সেই নিকষ অন্ধকার থেকে আমাদের পরের সঙ্গী অশোক। হাইওয়ে ছেড়ে ক্ষেতের আল ধরে প্রায় মাইল খানেক হেঁটে গুরুজির বাড়ি আসি আমরা। গ্রামের মাস্টারমশাইকে অশোকরা গুরুজি বলে। গুরুজির কথা ভাবতে ভাবতেই হাঁটা পথেই এগোনো। হাঁটা পথ তো বুঝলাম, কিন্তু পথ কোথায়? ঘণ্টাখানেক হ্যাঁচড় প্যাঁচড় করে কোনো মতে শরীরটা টানলাম। তারপর রাত দুটো থেকে হাঁটতে শুরু করেছি আমরা, এখন চারটে বাজে। অনেকটা পথ হেঁটে ক্লান্ত। এই যে ক্যামেরার লেন্সের আলো, এর চারিপাশটা কিন্তু পিচ ব্ল্যাক, একদম নিকষ কালো অন্ধকার। আর মাথার উপরে ওই যে ঝকঝকে আকাশটা, তাতে প্রচুর তারা ঝিলমিল করছে, আর মাঝে মাঝে কানে আসছে বন ময়ূরের ডাক। আমরা একটু রেস্ট নিতে বসেছি, কলকাতা টিভির বুম হাতে, আরেক হাতে এই লাঠি আর টর্চ। রাতের পর দিন, মনে হলো এক যুগ পর দিনের আলো দেখলাম। আগের দিন নিকষ অন্ধকারকে চাক্ষুষ করেছিলাম, আজ দেখলাম ভোরের নিষ্পাপ সৌন্দর্য। রেড করিডোরের খাস তালুকের ছবি দেখছেন আপনারা। উত্তর থেকে দক্ষিণ গোটা করিডোরের ছবিটাই কম বেশি এক। সিংহভাগ গহন অরণ্য, শাল, টিক, তেন্ডু, কুসুম, পলাশ, তেঁতুল, আমলা, খয়ের, টোড়া, মহুয়ার দাম্ভিক উপস্থিতি। রয়েছে বাঁশ ঝাড়ও। খনিজের তালিকাটাও নেহাত কম নয়। বক্সাইট, ডলোমাইট, লৌহ আকরিক, কয়লা, চুনাপাথরের আঁতুড়ঘর এই অঞ্চল। এর মালিক তো গোন্ড, মারিয়া, দারদা, মুনিয়া, ভারতা আদিবাসীরা, যারা যুগ যুগ ধরে এখানে থেকে এসেছেন। সরকারের মালিক হতে চাইলে চলবে কেন? ওদের যুক্তিটা এমনই। কেউ দূসরা বার দেশ আকে ভারত দেশ মে কম্পানি লাগা কে ইহা সে সব জঙ্গল সম্পদ খনিজ সম্পদ কো লুট করনে লুট করনে কে লে রহে হ্যায়, ইসলিয়ে হাম উন লোগ কো বিরোধ করতে। আগর জঙ্গল হটা কে ইধর কারখানা বন জায়ে তো? अभी जनता है, इधर भी जनता संघर्ष कर रहे हैं। अभी जो फिलहाल हमारे एरिया में लोंडीगुड़ा है, हाँ। लोंडीगुड़ा में स्टील, टाटा स्टील कंपनी, हाँ। के कारण से अभी जो रमन सिंह सरकार, हाँ। वो एक हज़ार एकड़ जमीन लिया। एक हज़ार एकड़ जमीन लिया लिया ये रमन सिंह सरकार भाजपा का है जी, हाँ। उस समय में अभी आसपास का जनता बहुत संघर्ष कर रहे हैं। খনিজ ও প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার উপচে পড়ছে, তবু দারিদ্র ও অনটন এখানকার নিত্যসঙ্গী। আমাদের চোখে যা সভ্যতা, তার আলো এখনো এসে পৌঁছয়নি এদের জীবনে। এসব ভাবতে ভাবতেই ঢুকে পড়লাম ওদের গেরস্থালিতে। এরপর শটান হেসেলে মেনুটা ভাতের সঙ্গে বেগুন ও মহুয়ার তরকারি। আমাদের মুখে রোচা কঠিন, কিন্তু ওদের আতিথেয়তা ভরা চোখের দিকে তাকিয়ে দিব্যি গিলে ফেললাম। তোমার নাম কে? কুমারী ফুলমতিনা। আচ্ছা, ये जो गांव में सब आदमी लोग रहता है ना, इसका रोजी रोटी कैसे चलता है? हम लोग के गांव में गरीब लोग हैं, हां।
आप बताइए ना, आप बताइए कैसे चलता है। हम छो गाँव मन है पूरा गरीब लोग गाँव, तो मुँह बिंद से मुँह बेचुन बेचुन हम खरीद कर सके नहीं चावल चून लोग लोग लोन मेरी अगर यही आई हम छो खरीद कर तभी तो উঠোনে মুরগি দোলনায় দুধের শিশুর পাশাপাশি বন্দুকের এমন সাবলীল সহাবস্থান কেমন যেন কাঁটা দিচ্ছিল। যার সঙ্গে দেখা করতে যাচ্ছি শুনেছি তার মাথার দাম কয়েক লাখ, পরে বুঝেছি লাখ টাকাও হার মেনেছে এই মানুষগুলোর কাছে। एक बात तो समझ में आता है कि खुले आसमान के नीचे आप लोग ट्रेनिंग वर्निंग करते हैं, तो अगर हेलीकॉप्टर से या कुछ से आते हैं पुलिस लोग आपके पास तो बहुत फोर्स है, लेकिन हमको जनता मदद बहुत है, इसलिए जनता मदद से हम जो भी काम करते हैं। जनता का मदद मतलब पुलिस अगर घुसेगा तब पता चल जाएगा। जी जरूर हमको इन्फॉर्मेशन मिले। আপাতত গ্রাম ছেড়ে ফের জঙ্গলের পথে পা বাড়ালাম আমরা। দিনের আলোয় আমাদের গাইড অশোকও যেন একটু খোলামেলা, কাল রাতভর মুখে কুলু পেটে শুধুই পথ দেখিয়ে এসেছে, আজ খোঁচানোয় গুলি ফুটল অশোকের, মুখ খুলল মুখ ঢেকে। महेंद्र कर्मा ये आम जनता का बीच में सलाह जुड़ निकाला और सलाह जुड़ क्या है जी? वो फोर्स है सर, वो किसका फोर्स है? शांति अभियान करके निकाला है। मतलब सरकार का? जी। फिर वो निकाला है कि मैं शांति अभियान चला रहा हूँ, बर्क निकाला और फिर जनता के ऊपर लड़ाई करवा रहा है, आम जनता के बीच में पुलिस को ला के मारपीट करना, यहाँ से दूसरा देश से कारखाना लाने के जिंदल मित्तल टाटा खोलना चाहता है। कौन सा कारखाना? जिंदल मित्तल। जिंदल मित्तल और टाटा। टाटा का कारखाना? जी। कहाँ करना है? ये छत्तीसगढ़ का है। इस जगह में लौंडीगुड़ा वहाँ खोलने के लिए बहुत ही प्रयास कर रही जनता, क्योंकि हमारा जमीन खबज हो रही है और हमको जीने खाने मुश्किल हो रही है करके जनता उनके ऊपर बहुत विरोध कर रही है और विरोध कर रही है, उनके विरोध करने वाले जनता के ऊपर बहुत पुलिस लाठी चार्ज करती है। और तुम लोग क्या करते हो? हम लोग उनके पार्टी इसमें दखल अंदाजी नहीं करते क्या? करने से भी उनके जनता डरती है, डरने के कारण वो लोग उतना विकास नहीं हो पा रहे हैं। अच्छा। क्योंकि पुलिस आके पूरा घर जलाना, तुम नक्सली है नक्सलियों को मदद देते हो करके उनके ऊपर जनता के ऊपर विरोध लाठी चार्ज करना और दीदियों को बलात्कार करना, ये सब फोर्स का ही बलात्कार करते थे। पुलिस अपना जंगल झाड़ी पूरा खेती कुछ कब्जा कर रही है, उनको ऊपर विरोध करना, इनको समझाना पड़ती है कि हम उनको जो साम्राज्यवादियों को हमारा कब्जे में नहीं होना चाहिए। अच्छा। और हमारा जमीन जितने संपत्ति है लोहा खदान है सब उन ले जाना चाहते हैं, इसलिए हमारी जनता उनके ऊपर विरोध कर रही है। জিডিএ নিয়ে ফের শুরু পথ চলা। অশোকদের দাবিগুলো পরিষ্কার, ওদের চোখে টাটা মিত্তাল জিন্দাল বেদান্তারা পুঁজিবাদের প্রতিভূ, সরকারের দালাল, তাই কোনো মতেই জঙ্গল কেটে শিল্প করতে দেবে না ওরা। কথায় কথায় সালওয়া জুড়ুমের কথা বলল অশোক। সালওয়া জুড়ুম স্থানীয় শান্তিরক্ষী বাহিনী, মাওবাদীদের রুখতে জঙ্গলমহলে এটাই সরকারের দাওয়াই। অশোকের মুখে শুনলাম মাওবাদীরা সাধারণ গ্রামবাসীদের সঙ্গে এমন মিলেমিশে থাকে যে পুলিশ কিছু ঠাহরি করে উঠতে পারে না, তাই নাগা মিজো জওয়ান ও সিআরপিএফদের সঙ্গে নিয়ে সরকার সালওয়া জুড়ুম বানিয়েছে।
এদের কাজটাই অন্যরকম। এরা গ্রামে গ্রামে ঘোরে আর গ্রামের বাইরে বানায় ক্যাম্প। সালভাজুড়ুম জওয়ানরা গ্রামের মানুষকে নিয়ে আসে ওই ক্যাম্পগুলোয়। থিওরিটা সাধারণ গ্রামবাসীর ভিড় থেকে মাওবাদীদের ছেঁকে আলাদা করা, অনেকটা সোজা আঙুলে ঘি না উঠিয়ে আঙুল বেঁকিয়ে তোলার মতো। সাধারণ মানুষের সমর্থন সবসময় মাওবাদীদের দিত, সেক্ষেত্রে উপায় একটাই, গ্রাম থেকে আদিবাসীদের বের করে আনো, তাহলেই মাওবাদীদের সঙ্গে গ্রামের মানুষের গা ঘষাঘষি অনেকটা কমে যাবে। কিন্তু অশোকের অভিযোগ, ক্যাম্পে নিয়ে যাওয়ার নামে সালভাজুড়ুম জওয়ানরা আদিবাসী মহিলাদের গণধর্ষণ করে, প্রয়োজনে খুনও করে। গ্রামের মানুষ বাড়ি ছেড়ে ক্যাম্পে উঠে না এলে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। বলতে বলতে ওর চোখে মুখে যেন আগুন ঝরতে শুরু করল। অশোকের সঙ্গে কথা বলার পর আকাশে বাতাসে কেমন যেন বারুদের গন্ধ পেতে শুরু করলাম। কিন্তু এ কি, বারুদের পাশাপাশি যে বাজনার শব্দ, শব্দ শুনে সেই পথেই পা বাড়ালাম। পথ চলতি মানুষগুলোকে থামিয়ে জিজ্ঞেস করলাম, কিসের গান, কিসের উৎসব? জানলাম এরা মারিয়া উপজাতি, নতুন বছরের শুভকামনায় এই নাচ গানের আয়োজন। ওরা বলেন মাতা মেলা। রীতিমতো নাচতে গাইতে নদীর পাড়ে জড়ো হলেন সকলে। ये बाजार त्योहार है, बाजार बोलते हैं इसके, मतलब जैसे गांव में कहे, मतलब शहर में बोलते हैं नहीं, कि मंडी करके बनाते हैं, जैसे साल भर में वैसी टाइप का इधर का बाजार बनाते हैं। फिर क्या सेकंड दिन है क्या, उसका पूजा पानी करते हैं, मतलब उसका पूजा पाठ करके उसको विदाई करते हैं। सेकंड दिन आज सेकंड नहीं, कल फर्स्ट था। এই ধর্মীয় আচারের শেষটা কি জানেন? জ্ঞান না হারানো পর্যন্ত চলবে নাচ। যেই শরীরটা ছাড় দেবে তখনই সোজা নদীতে ঝাঁপ, যেমনটা এই পুরুত ঠাকুর করলেন। বাকিরা তাকে জল থেকে তুলে আনলেন। এমন যে হবে সেটা আমরাও বুঝিনি, বুঝলে ক্যামেরাটা সোজা তাক করে রাখতাম ওই পুরুত মশায়ের ওপর, তাহলে আপনাদেরও দেখাতে পারতাম জ্ঞান হারিয়ে পুরুতের নদীতে ঝাঁপানোর ছবি। ওদের নাচ গান দেখতে দেখতে বিভোর হয়ে গিয়েছিলাম, সব কিছুই ভুলে মেরে দেওয়ার অবস্থা। শেষমেশ অশোকের ফিসফিসে সম্বিত ফিরল, চলুন বেস ক্যাম্প এখনো অনেক দূরে। ফের শুরু হলো হাঁটা। খানিকটা পথ পেরোনোর পর হঠাৎই চোখ আটকালো একটি স্মারক স্তম্ভের ওপর। এই মাঠের মাঝে হঠাৎ স্মারক স্তম্ভ! খানিকটা কৌতূহল নিয়েই এগিয়ে গেলাম। তারিখ আছে 14 এপ্রিল, বাংলার নববর্ষ, আর 1.5 কিলোমিটার দূরে বেস ক্যাম্প। বেস ক্যাম্পের আগে একটা নদী আছে, সেটা আমাদের পেরোতে হবে। তার আগে এই স্মারক আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে, এতে লেখা আছে বীর শহীদ কি তারা সূর্য কি নয়া সমাজ ফুল কি তারা খিল রহি হ্যায় সন 2003 কমরেড রাজু অমর রহে লাল সালাম। স্তম্ভকে পেছনে রেখে ফের যাত্রা শুরু আমাদের। সকালে দুমুঠো খাবার মুখে দিয়ে বেরিয়েছিলাম, তারপর কেটে গিয়েছে প্রায় ঘন্টা চার। শরীরটা কেমন যেন ছাড় দিয়ে দিচ্ছিল। এভাবে ঘন্টা খানেক পেরোনোর পর ফের উত্তেজনাটা টের পেলাম, বুঝলাম পৌঁছে গিয়েছি গন্তব্যে, বেস ক্যাম্পে। হিসেব কষে দেখলাম হাইওয়ে থেকে ক্যাম্পে পৌঁছতে সময় লাগলো পাক্কা 2.5 দিন।
আর কলকাতা থেকে ধরলে তো চার দিন কেটে গিয়েছে। তবু ক্যাম্পে পা রাখতে পেরে সব ক্লান্তি যেন নিমেষে কেটে গেল। মন চাইলেও শরীরের ধকল বোধহয় ধরা পড়ে গিয়েছিল ওদের কাছে, বলেই ফেলল, ভাইয়া পেলে তোরা পানি পি লিজে। আমাদের তখন তর সইছে না, প্রহর গুনছি সুপ্রিমোকে দেখায়। সে রাত কাটিয়ে পরের দিন যখন মুখোমুখি বসলাম, একেবারে বন্ধুর মতো গল্প জুড়ে দিলেন। সুপ্রিমোর নাম মুখের মতো সেটাও না হয় উজ্জ্ব থাক। ये जो जगह है जी, ये जगह का सुप्रीम है आप जी, डवला एरिया का इंचार्ज है। इंचार्ज का काम क्या होता है? अभी वो एरिया में जन आंदोलन को, जनता को संगठित करना है, जन आंदोलन को तेज करना है और दुश्मन के खिलाफ लड़ना है, और पार्टी में पार्टी का प्रस्ताव कुछ है उसको जनता के सामने लेना है। दुश्मन जो जिसको बोलते हैं आप, ये दुश्मन कौन है? अभी जो हमारा पार्टी नियम से अभी जमींदार लोग है, पूंजीवाद लोग है और साम्राज्यवाद लोग है, उन लोगों के सेवा करने वाले अभी फिलहाल देखे तो बस्तर में वो बहुत फोर्स है, पुलिस लोग है। अभी बस्तर में देखे तो हर तरह का फोर्स से हम लड़ रहा है, वो जिला पुलिस लोग है, छत्तीसगढ़ पुलिस लोग है और नागा पुलिस लोग है, मिजो पुलिस लोग है और सीआरपी पुलिस लोग है। এসবের বিরুদ্ধে লড়াই সোজা কথা নয়। সকলের নজর এড়িয়ে তাই গভীর জঙ্গলে বেস ক্যাম্পে গোপন ডেরা মাওবাদীদের। বেস ক্যাম্প বলতে প্রথমে ভেবেছিলাম যে বেশ তাবু টাবু গোছের ব্যাপার। ধারণাটা যে ভুল তা ছবি দেখেই নিশ্চয়ই বুঝছেন। জঙ্গলের গভীরে এক একটা গ্রামে মাওবাদীরা আস্তানা গাড়েন, সেই আস্তানাও প্রায়ই বদলে যায়। এই প্রায়টা যে কতদিন তা অবশ্য জানতে পারিনি, তবে আন্দাজ করেছি তা একদিনও হতে পারে, হতে পারে মাসখানেকও। পুরোটাই নির্ভর করছে পুলিশ খবর পেল কিনা তার উপর। ক্যাম্প করার আগে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখা হয়। এক, আশেপাশে নদী বা ঝর্ণা জাতীয় কিছু আছে কিনা। দুই, জঙ্গল যথেষ্ট ঘন কিনা। এবং তিন, কাছাকাছি খোলা মাঠ রয়েছে কিনা। শুনবেন কেন খোলা মাঠ? ক্যাম্পের কাছাকাছি মাঠেই তো গেরিলা বাহিনীর অনুশীলন চলে। Long Christmas, Dagon Slash, हर तरीके का बंदूक देखा इधर जी, AK-47 से लेके जी सिंगल बुलेट शॉट जी। ये बंदूकें कहाँ से आती? अभी दुश्मन है, दुश्मन के हाथ में बहुत बंदूक है। हमारा पार्टी का विचारधारा क्या है, दुश्मन का हथियार हमारा सेना का PLJ का हथियार है। दुश्मन के ऊपर हमला, दुश्मन के ऊपर हमला कर रहे हैं उसमें हम जब्त कर। तो खाली हाथ तो दुश्मन के ऊपर हमला नहीं करते आप? क्या खाली हाथ तो बिना बंदूक लेके तो दुश्मन के पास नहीं जाते आप? जाते हैं। हाँ जाते हैं, और पुलिस वाले का बंदूक उठा के लाते हैं जी। लेकिन इससे तो एक संगठन, इतना बड़ा संगठन नहीं चलता पुलिस वाले के आम मतलब बंदूक से। बाकी भी बंदूक तो है, इधर बनता है तो लोकल बंदूक नहीं है? बनता नहीं, नहीं सब दुश्मन का हथियार है। खुद का एक भी नहीं? नहीं नहीं। ये जो खबर होता है ना बीच बीच में कि दो तीन ट्रक लेके बंदूकें आता है, पुलिस लोग बीच से उठा के ले जाता है, अभी जो आपके पास आता है? अभी जो है वो आसपास में बाजार है, हर दिन बैठने का बाजार है, वो बाजार में पुलिस लोग आते हैं, उधर हम जाके कुछ
प्लान करके उन लोगों के ऊपर हमला करके बंदूक झपकता था और कुछ हम उसमें पुलिस लोग आते उसमें उन लोगों को बम ब्लास्ट करके उसमें से जब्त करते और आप लोगों की भी मालूम है वो कुछ कुछ जगह में थाना के ऊपर हमला कर रहे उसमें भी जब्त करते। गुली बंदूक निये अनेक खोचालम अस्त्र शस्त्र शुधुई पुलिस के लूट करे आसे विश्वास हो ना কিন্তু এর বেশি কিছু না বলায় প্রসঙ্গ বদলালাম। জানেন, সুপ্রিমোকে জিজ্ঞেস করেছিলাম এভাবে ক্যামেরার পেছনে মুখ করে বসার কি আছে, মুখ ঢেকে বরং ক্যামেরার মুখোমুখি হন। দেখলাম তাতে বেজায় চটলেন সুপ্রিমো। যুক্তি, আমরা আতঙ্কবাদী নই যে মুখ ঢেকে বসতে হবে। আম মাওবাদী হ্যায়, ভারত কি কমিউনিস্ট পার্টি মাওবাদী। হমকো এক সিদ্ধান্ত হ্যায়, আম রাজনীতি কে লিয়ে লড় রাহা হ্যায়, লেকিন हमारे पार्टी के ऊपर जो केंद्र सरकार जो राज्य सरकार उन लोग नाम रखा है, लेकिन कौन है आज देखो, दिल्ली में देखो, कलकत्ता में देखो, मुंबई में देखो, कौन है आतंकवादी? जो अभी मनमोहन सिंह जो है वो आदमी है आतंकवादी। कौन है साधारण जनता को मार डाल रहे हैं? कुछ उनका समस्या के बारे में लड़ने से, हड़ताल करने से, चक्का जाम करने से उन लोगों को सरकार फासिस्ट से तरीका से मार रहा है। इसलिए ये रमन सिंह जो आतंकवादी है वो मनमोहन सिंह जो आतंकवादी है, लेकिन हम आतंकवादी नहीं है, हम टेररिस्ट नहीं है। कथा बोलते बोलते माझे एक उठलाम। एबार काट फाटा गरमे गला भिजिए नेवार पाला। कथा बोलते बोलते आचमका चोख अटकालो एक बैगे। बैग थेके की बेरोलो जानेन? हॉलीवुड एक्शन फिल्मेर एकाधिक डीवीडी। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এগুলো এখানে কেন? উত্তর যা এলো তাতে তো হতবাক আমরা। এইসব ছবি দেখে নাকি গেরিলা আক্রমণের নানান পদ্ধতি সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। শুধু ডিভিডি নয়, দেখলাম একগুচ্ছ হিন্দি ইংরেজি ম্যাগাজিন। জঙ্গলের এই প্রত্যন্ত কোণায় বসেও বাকি দুনিয়ার খোঁজ রাখেন ওরা। গাছতলায় ফিরে সুপ্রিমোকে ঠাট্টা করেই বললাম, শহুরে সংস্কৃতিটা কেমন লাগে? উনি বেশ অসন্তুষ্টই হলেন। আমার পাল্টা জবাব, জঙ্গলের এই প্রত্যন্ত কোণায় পড়ে থেকে গ্রামবাসীরা কি পাবেন? উত্তরটাও পেলাম বিদ্যুৎ বেগে। আবি যা ফিলহাল আবে গাম হ্যায় এক্সাম্পল, এ গাম মে জনতা কো ক্যা দিক্কত হ্যায়, বাহার জানে সে ক্যা মিলতা হ্যায়, ও সিনেমা মিলতা হ্যায়, ও কুছ গানা মিলতা হ্যায়, ও লাভতা হ্যায়, ও কুছ উসমে কুছ ফায়দা নাহি হ্যায়। জো সাম্রাজ্যবাদ সংস্কৃতি হ্যায় वो पूंजीवादी संस्कृति है, वो जनता को बहुत परेशान कर रहा है। आप बोल रहे हैं कि शहर का संस्कृति साम्राज्यवाद संस्कृति है? जी, अभी देखे तो टीवी है, टीवी में क्या है, ये क्या है, अभी जो संस्कृति है साम्राज्यवाद लोगों का क्या दिखाता है टीवी में? क्या दिखाते हैं? पिक्चर का है, कैसा प्यार करना, कैसा शादी होना, कैसा मनोरंजन करना, वो पूरा गलत है। जो अभी गाँव में जनता का क्या दिक्कत है, उन लोगों का विकास कैसा करना है, अभी तक भी मतलब वास्तव नहीं दिखाते नहीं। आप ऐसे बोल रहे हैं? जी। দীর্ঘক্ষণ একসঙ্গে কাটিয়ে আমরা অনেক সহজ হয়ে গিয়েছি সুপ্রিমোর সঙ্গে। শুরুর সেই ধুকপুকুনিটাও অনেক কম, তাই সাহস করে বলেই ফেললাম, শহুরে সভ্যতায় রাগ তো বুঝলাম, নির্বাচনটা কি দোষ করলো? আপনারা তো নির্বাচনই লড়েন না। কিছু फायदा नहीं है ना, अभी जो चुनाव में जाने से भी किसी का फायदा, आपका फायदा नहीं है? नहीं है, गरीब जनता को कुछ फायदा नहीं है। अभी जो है सरकार, रमन सिंह सरकार है, जो मनमोहन सिंह सरकार है, उन लोगों का सरकार है, उन लोगों का सरकार किसी के लिए काम कर रहा है? किसके जो लिए काम कर रहा है? आपको क्या लगता है? जो जमींदार लोगों के, पूंजीवाद लोगों के लिए अभी सरकार है, लेकिन अभी गरीब जनता को कुछ फायदा नहीं है, गरीब जनता का स्थिति बदलाव नहीं आए। अभी जो 1947 थे आज तक देखो, भारत देश में गरीब जनता बहुत परेशान हो रहे हैं। अभी हमारा इलाका में देखे तो एक गांव का एग्जाम्पल क्या है, अभी स्कूल नहीं है, अस्पताल नहीं है, बैंक नहीं है, कुछ नहीं, वो सरकार का काम कुछ भी नहीं है। इसलिए सरकार के ऊपर कैसा विश्वास आता है? अगर सरकार ये सब कर देता जी, तब आप लोग ये पार्टी बंद कर देंगे? नहीं, हमारा विचारधारा क्या है,
भारत देश में जो अभी है सरकार, अभी जो कानून है, अभी जो सत्ता है, शासन है, उनको हराना है। तो कैसे हराएंगे अगर इलेक्शन सशस्त्र संघर्ष में? सशस्त्र संघर्ष, সংঘর্ষের সেই প্রস্তুতিটা সচক্ষে দেখার সুযোগ মিলল অবশ্যই সুপ্রিমোর অনুমতি নিয়ে। আগেই বলেছিলাম ক্যাম্পের কাছাকাছি খোলা মাঠ থাকাটা আবশ্যক, সেখানেই চলে অনুশীলন। খোলা মাঠে চিন্তা একটাই, আকাশপথে হেলিকপ্টার হানা হতে পারে। অবশ্য হেলিকপ্টারকে উড়িয়ে দেওয়ার প্রয়োজনীয় আগ্নেয়াস্ত্র নাকি মজুদ রয়েছে এইখানে। আরেকটা তথ্য পেলাম, একদল যখন অনুশীলনে মত্ত, আরেক দল তখন অতন্দ্র প্রহরায়। তবে সেই প্রহরীদের অবশ্য চোখে পড়ল না। জিজ্ঞেস করায় জানতে পারলাম জঙ্গলের পাতা ঝোপের আড়ালেই পজিশন নিয়ে রেখেছে সবাই, শত্রুকে কোনো মতেই কাছে ঘেঁষতে দেবে না ওরা। গোটা জীবনটাই জানো এরা উৎসর্গ করেছেন সংগ্রামের জন্য। হম ঘর ছোড়নে কে সময় সোচ কে আয়া জনতা কে লিয়ে সেবা করনা হ্যায়। জো আবি পুলিশ লোক হ্যায় এগজাম্পল, উন লোগ ক্যা কর ক্যা কে লিয়ে কাম কর রহে, উনকা পরিবার কে লিয়ে, মাতা পিতা কে লিয়ে, মনোরঞ্জন কে লিয়ে, পয়সা কে লিয়ে, লালচ হমকো কুছ নাই হ্যায়। হমকো একই হ্যায় সিদ্ধান্ত হ্যায়, জনতা কে সেবা করনা হ্যায়, जनता के लिए मरना है, जनता के लिए जीना है। কথায় কথায় জানলাম সশস্ত্র সংঘর্ষের জন্য শুধু গুলি বন্দুকের শিক্ষাই নয়, আদিবাসীদের পড়াশোনার বন্দোবস্তও করেছে মাওবাদীরা। সেখানে বাচ্চাদের পড়ানো হয়, মাওবাদের ভাবধারায় উদ্বুদ্ধ করা হয়। রয়েছে সাংস্কৃতিক সংগঠনও। সুপ্রিমো হঠাৎই বলে উঠলেন, চলুন, অনেক তো কথা হলো, আপনারা আসছেন শুনে আমাদের সাংস্কৃতিক শাখা একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, একটু ঘুরে আসা যাক, এই কাছেই, আমরাও এক কথায় রাজি। গুটি গুটি রওনা হলাম সুপ্রিমোর পিছু পিছু। গিয়ে দেখি আজব দৃশ্য। আমরা আসছি সুপ্রিমো মারফত আগেই খবর পৌঁছে গিয়েছে, ফলে আশপাশের গ্রামগুলি থেকে পিল পিল করে মানুষ ভিড় জমাতে শুরু করছেন, ঠিক যেন ব্রিগেড সমাবেশে যোগ দিতে আসছেন সবাই। কিন্তু আমাদের ক্যামেরা দেখে কিছুটা যেন গুটিয়েই ছিলেন এই আদিবাসী মানুষগুলো। ধীরে ধীরে ভাব জমাতেই সহজ হয়ে উঠলেন, গলা দিয়ে ঝরে পড়ল এক রাশ ক্ষোভ। আমারা গ্রামে সালভা জুড়ুম গুন্ডা লোক আহকে ঘর কো জ্বালায় হ্যাঁ, লড়কি লোক বলাৎকার করকে কিতনা মার ডালে হ্যাঁ, আর যো আদমি যো দিখাই দেতা উসকো যো মার কে ফেঁক দেতে হ্যাঁ, যো করতে হ্যাঁ, উন লোগ কিউ দেঙ্গে, এসা কিউ করনে কা হ্যায়ো, सरकार कौन सा दिया उन लोगों को आर्डर? जमीन को यहाँ छीनने के लिए हो रहे हैं, जैसे टाटा जिंदल मित्तल आ रहे हैं अपना जमीन छीनने के लिए, जमीन के बदले पैसे देंगे बोल रहे हैं, अपना जान भी देंगे लेकिन जमीन देने को तैयार नहीं है हम। এরপর শুরু হলো নাচ গান, প্রথমে ডন্ডি ভাষায়, অপূর্ব সে মিঠে সুর। পরে হিন্দিতেও মিঠে সুরের পাশাপাশি এবার কথাগুলোও ধরতে পারলাম, সবই সংগ্রামের গান। বিভোর হয়ে শুনছিলাম ওদের গান, বুঝতেই পারিনি ধীরে ধীরে কখন ডালা গড়িয়েছে। সুপ্রিমো বললেন, এবার কিন্তু ফেরার পালা। জানেন এর পরের দৃশ্যটাও কখনো কল্পনা করিনি, ফ্রেমবন্দিও করে ওঠা হয়নি। শাড়ি দিয়ে দাঁড়ালেন আদিবাসী মানুষগুলো, তারপর গার্ড অফ অনারের ভঙ্গিতে অভিবাদন জানানো হলো আমাদের। জানি না এতটা ভালোবাসা প্রাপ্য ছিল কিনা, না চাইতেও বুঝলাম চোখটা ভিজে যাচ্ছে।
কাঁধে হাত রাখলেন সুপ্রিমো। চলুন ফেরা যাক। অচেনা ভারতকে পেছনে রেখে চেনা ভারতের পথে পা বাড়ালাম আমরা।